Hello student, let's enter in our classes. We are discussing about the banking unit of non-banking financial institution. আমি আমার ক্লাসৰ মাজত আহিছোঁ পুনৰবাৰ আৰু আমি আলোচনা কৰিম অনা বেংক অনা বেংক অনুষ্ঠানসমূহ আৰু তাৰ মাজত আমি ক্লাছ কৰি আমি ক্লাছবিলাক চলাই আছিলোঁ আৰু আজি আমি আলোচনা কৰিম ইয়াৰ ফাংচনসমূহ হয়নে আমি ফিচাৰ্ছ আগতে আমি ক্লাছটোত আলোচনা কৰিছিলোঁ আৰু আজি আমি ইয়াৰ ফাংচনসমূহ আমি আলোচনা কৰিম তাৰ আগতে আমি অলপমান এটা কথা কৈ লওঁ হয়নে নহয় তাৰ আগতে আমি কথাটো এইটো ক'ম যে ষ্ট্ৰাকচাৰটো কেনেকুৱা হয় আমাৰ কিহৰ ডেভেলপিং বেংকৰ নন বেংকিং ফাইনেঞ্চিয়েল ইনষ্টিটিউচন মিনছ হোৱাট উই ডেট ইজ দোজ বেংক আৰ ৱৰ্কিং ফৰ দ্য ডেভেলপমেণ্ট পাৰ্পাছ অফ দ্য হোল অভাৰ দ্য কাউণ্ট্ৰি নট অনলি দ্য এগ্ৰিকালচাৰ নট অনলি দ্য ইণ্ডিকালচাৰ ট্ৰেড এণ্ড ট্ৰেড এগ্ৰিকালচাৰ কমাৰ্চ অ'কে হোৱাট এভাৰ উই হেভ টু seen that the structure of a developing bank, that means the industrial development bank all over India, state level, IFCI, IDBI, IRBI, ICIC, NSIC, NSIC, SIDBI, NETFI, etc. And state level, SFC, SIBC, SIIC, SSIDIC অর্থাৎ IFCI ইন্ডিয়ান ফাইনেন্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া IDBI ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড হাউসিং কর্পোরেশন যদি চাও আমি NHB ন্যাশনাল হাউসিং বোর্ড আর হাটকো অর্থাৎ হাউসিং ইউনাইটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন এগ্রিকালচার বেস যদি চাও অল ওভার ইন্ডিয়া বেসিসত আছে নাবার্ড আর স্টেট লেভেলত আছে SLDB PLDBS ব্রাঞ্চেস অফ SLDBS আর এক্সপোর্ট ইম্পোর্ট ডেভেলপমেন্ট ব্যাঙ্কত যদি চাও অল ওভার অল ওভার ইন্ডিয়া লেভেলত আছে এক্সিম ব্যাঙ্ক এক্সপোর্ট ক্রেডিট অ্যান্ড গ্যারান্টি ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশনৰ ভিতৰত আছে আমাৰ ICICIC UTI এক্সেট্ৰা দ' ষ্ট্ৰাকচাৰ হেজ গিভ আপ টু দেট বাট গিভ এ কমপ্লিট ডেভেলপিং ষ্ট্ৰাকচাৰ অফ ইণ্ডিয়া অ'কে অৰ্থাৎ আমি যদি ইয়াৰ সাংগঠনিক যদি প্ৰক্ৰিয়াটো যদি চাওঁ তেতিয়াহ'লে আমি ইণ্ডাষ্ট্ৰিয়েল ডেভেলপমেণ্টৰ কাৰণে আমাৰ বহুতটা আমাৰ কি আছে অল ইণ্ডিয়া লেভেল ভাৰতবৰ্ষৰসমূহ ভাৰতবৰ্ষৰ কাৰণে মুখ্য মুখ্য কিছুমান বেংক ৰাখিছে ডেভেলপিং বেংক আৰু লগতে কি ৰাখিছে আমাৰ ষ্টেট অৰ্থাৎ প্ৰাদেশিক উন্নয়নী বেংকো ৰাখিছে ঠিক তেনেদৰে হাউচিং বোৰ্ডৰ যদি আমি যদি চাওঁ তেতিয়াহ'লে আমি নেশ্যনেলো পাওঁ আৰু হাটকোকো পাওঁ ঠিক এগ্ৰিকালচাৰত যদি চাওঁ তেতিয়াহ'লে আমাৰ অল ইণ্ডিয়া লেভেলৰ কাৰণে সমূহ ভাৰতবৰ্ষৰ কাৰণে কি আছে আমাৰ নাবাৰ্ড আছে আৰু তাৰ লগে লগে আমাৰ ষ্টেট লেভেলৰ কাৰণে SL ষ্টেট লাইভলিহুড ডেভেলপমেণ্ট বেংক আছে বা তাৰ লগত সহযোগী বেংক আছে ইম্পৰ্ট এক্সপৰ্ট বেংকৰ যদি আমি ডেভেলপমেণ্ট যদি চাওঁ তেতিয়াহ'লে আমি এক্সিম বেংক বা এক্সপৰ্ট ক্ৰেডিট এণ্ড গেৰাণ্টি কৰ্পৰেশ্যন পাওঁ আৰু লগতে ইনভেষ্টমেণ্ট যদি আমি বিনিয়োগ যদি আমি অনুষ্ঠান যদি চাওঁ এই গোটেইবিলাক কিন্তু আমাৰ কি হয় এক উন্নয়নী বেংকৰ এক গঠন তাত LIC অৰ লাইফ ইঞ্চুৰেঞ্চ কৰ্পৰেশ্যন UTI ইউনিট ট্ৰাষ্ট অফ ইণ্ডিয়া লগতে GIC জেনেৰেল ইঞ্চুৰেঞ্চ কৰ্পৰেশ্যন আৰু লাইফ ইঞ্চুৰেঞ্চৰ লগত জড়িত থকা বিভিন্ন আমাৰ বেংকসমূহ এই গোটেইখিনি সংগঠনে আমাৰ কি হয় মই অলপমান ইয়াত ফাংচনৰ আগতে এইখিনি ষ্ট্ৰাকচাৰখিনি তোমালোকৰ মাজত এইকাৰণে আলোচনা কৰিছোঁ যাতে তোমালোকে অতি সহজে আৰু অতি সূক্ষ্মভাৱে বুজিবা টু থিংক এবাউট দ্য নেৰ' এণ্ড ভেৰি ইজিলি টু হেভ টু বি দ্য আণ্ডাৰষ্টেণ্ড দ্য হোৱাট এভাৰ দ্য ষ্ট্ৰাকচাৰ হেজ বিন টু গিভেন টু আছ বা হোৱাট এভাৰ দ্য ষ্ট্ৰাকচাৰ ফৰ ডেভেলপিং আৱাৰ কাউণ্ট্ৰি উইচ দ্য দোজ বেংক হেজ বিন দ্য ৱৰ্কিং ফৰ ডেভেলপিং পাৰ্পাছ অ'কে দেন দোজ বেংক হেজ বিন দ্য ৱৰ্কিং ফৰ দ্য ডেভেলপিং বা ডেভেলপমেণ্ট ফৰ আৱাৰ কাউণ্ট্ৰি বা ডেভেলপমেণ্ট ফৰ আৱাৰ ইণ্ডাষ্ট্ৰি ডেভেলপমেণ্ট ফৰ আৱাৰ এগ্ৰিকালচাৰ ডেভেলপিং ফৰ আৱাৰ ইনভেষ্টমেণ্ট এক্সেট্ৰা এক্সেট্ৰা
যা আমার উন্নয়নমূলক কাম কাজত এই গোটেবিলাক বেংকে আমার কি হয়ে আছে ইয়ার লগত জড়িত হয়ে আছে। সো এইখানে যেটা আমি গঠনটা চাও বা ইয়ার যেটা আমি বৈশিষ্ট্যসমূহ আগতে আমি আলোচনা করেছিল, আগর ক্লাসত আমি আলোচনা করেছিল, হয়নে নহয়? যদি আমি আগলতেই আগতীয়াকৈ যদি আমি ইয়াক আলোচনা করেছো, তেতিয়াহলে আমি বুঝি পাম ইয়ার ফাংশনসমূহ যদি আমি আরো যদি চাও তেতিয়াহলে কি পাম। দ্য ফরমেস ফাংশন অফ দ্য ডেভেলপিং ব্যাঙ্ক ইজ প্রোভাইড টু দ্য ডেভেলপমেন্ট এসিস্ট্যান্ট ফর ভেরিয়াস ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস সচ অ্যাজ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড এন্ড ট্রান্সপোর্ট এক্সেট্রা, ইন অর্ডার টু দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ডিফারেন্ট সেক্টরস অফ দ্য ইকোনমিক স্পেসিফিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন ওয়ার সেট আপ এট দ্য সেন্ট্রেল অ্যান্ড স্টেট লেভেল। তো প্রথম যদি আমি ইয়ার বৈশিষ্ট্যটো যদি চাও, ফাংশন যদি কার্যবলীটো যদি চাও, সব বৈশিষ্ট্য নয় কার্যবলী, টু টু সি টু দ্য ফার্স্ট ফাংশন অফ ডেভেলপিং ব্যাঙ্ক, দেন উই হ্যাভ থিঙ্ক দ্যাট অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রোভাইড আস দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডেভেলপমেন্ট সচ অ্যাজ এগ্রিকালচার, সচ অ্যাজ ইন্ডাস্ট্রি, সচ ট্রেড, সচ অ্যাজ ট্রান্সপোর্টেশন এক্সেট্রা এক্সেট্রা। ওকে, হুইচ সেক্টরস, হুইচ ইন অর্ডার টু দো সেক্টরস প্রোভাইডিং দ্য অ্যাসিস্ট্যান্ট অফ ডিফারেন্ট সেক্টরস টু দ্য ইকোনমিক ইকোনমিক স্পেসিফাইক ডেভেলপমেন্ট বোথ ন্যাশনালি অর স্টেট লেভেল। ওকে, অর্থাৎ অল ইন্ডিয়া লেভেল অর স্টেট লেভেল। আমি ইয়ার যদি আমি যদি কথাখিনি বুঝিবলে চেষ্টা করো, তেতিয়াহলে আমি কি বুঝি পাও যে এই গোটেবিলাক আমার উন্নয়নী ব্যাংকরে যদি প্রধান যদি ফাংশন যদি চাও, তেতিয়াহলে ই কি করেছে, অর্থনৈতিক দ্রুত বিকাশের উদ্দেশ্যে ইয়াক কি করা হয়েছে, স্থাপন হয়েছে, হয় না? টু রিপিট ডেভেলপমেন্ট বা রিপিট গ্রোথ অফ আওয়ার ইকোনমি। হ্যাঁ, বেসিক্যালি ই কি হব পারে, আমার ইন্ডাস্ট্রি হব পারে, উদ্যোগ হব পারে, ট্রেড বেহা ব্যাপার হব পারে, লাগিলে আমার ট্রান্সপোর্টেশন যোগাযোগ হব পারে, কমিউনিকেশন হব পারে, এক্সেট্রা এক্সেট্রা। আর সেইবিলাক ঠাইত কি করেছে, এই অনুষ্ঠানসমূহে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ বিনিয়োগের আমার কি দিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর লগতে কি করেছে আমার দেশের বাবে রাজ্যিক লগতে আমার আন্তঃরাজ্যিক ভিত্তিত আমার বিভিন্ন অনুষ্ঠান গঠন করে তুলিছে। এইটা হচ্ছে ইয়ার প্রথম বৈশিষ্ট্য। এটা লিখিত যদি আমি সেকেন্ড ফাংশনের ফলে যদি আহো, দ্য ব্যালেন্স রিজনাল ডেভেলপমেন্ট ইজ অলসো বি দ্য ওয়ান অবজেক্টিভস অফ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। ওকে, দ্য সেকেন্ড পয়েন্ট টু বি দ্য ভেরি ইউনিক বিকজ দ্য ব্যালেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড অলসো বি দ্য অ্যানাদার ওয়ার্ড ইজ কল টু বি দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ব্যালেন্স ডেভেলপমেন্ট, হোয়াট ইউ মিন বাই দ্য ব্যালেন্স ডেভেলপমেন্ট? দ্য ব্যালেন্স মানে হয়েছে, আমি যদি চাও আমার কি লাগে, সমান্তরাল আমার উন্নয়ন। এই গোটেবিলাক উদ্যোগে কিন্তু আমি যদি ভারতবর্ষক যদি আমি ভালকৈ যদি লক্ষ্য করো, তো সি অ্যাবাউট টু দ্য ভেরি ক্লিয়ারলি অ্যান্ড ইউনিকলি টু অল ওভার টু দ্য ইন্ডিয়া দ্যাট উই হ্যাভ এন দ্য ফাউন্ড মোস্ট অফ টু দ্য স্টেটস অ্যান্ড উইথ দ্য ভেরি ইকোনমিক্যালি, এগ্রিকালচারালি দেন আদার সেক্টরস উইচ হ্যাভ দে হ্যাভ বিন দ্য রিচ, অ্যান্ড সাম সেক্টরস আর ভেরি পোর, অ্যান্ড সাম সেক্টরস আর গোয়িং টু বি দ্য ডেভেলপমেন্ট বা গ্রো টু ইট টু বি দ্য ডেভেলপমেন্ট। সো দ্যাট ইজ হোয়াই দোজ ইনস্টিটিউশন শুড বি অর টু বি দ্য ডেভেলপমেন্ট টু দ্য হোল কান্ট্রি টু বি দ্য ব্যালেন্সেবল। অর্থাৎ সমান্তরালভাবে আমার কি করা, কোনোবা এখন রাজ্য আমার বেশি কি হয় উন্নত হয়, কোনোবা এখন রাজ্য আমার ভারতবর্ষের অতি পিছপৰা, আৰু কোনোবাতে উন্নত নহয়, পিছপৰা নহয়, মাত্ৰ তাৰ কি হৈছে, অলপমান কি হৈছে, অগ্ৰগতি হৈছে। এই অগ্ৰগতিয়ে হওক বা আমাৰ আকৌ বেছি ডেভেলপমেণ্টেই হওক, এই গোটেইবিলাকত কি কৰা আছে, তেওঁলোকে কথাটো হৈছে, এই অনুষ্ঠানসমূহৰ কথাটো হৈছে কি, যেনেকে নহ'লেও যে উন্নত ৰাষ্ট্ৰ মানে ৰাজ্যৰ লগত যে অনুন্নত বা পিছপৰি থকা, অনুন্নত বুলি নকওঁ মই, অনুন্নত শব্দটো ইয়াৰ লগত আমাৰ কি হয় খাপ নাখায় বুলি মোৰ ধাৰণা, এইটো দিছ ইজ দ্য মাই কনচেপ্ট, যে কি হয় আমাৰ পিছপৰি থকা বুলি কৈছোঁ, যে যিটো বেকৱাৰ্ড অলপমান ঠাই আছে তাক কি কৰা, তাক লিফ্ট আপ কৰা কিহলৈকে, উন্নত ষ্টেটলৈকে। দেট ইজ হোৱাই দে হেভ বিন দ্য এষ্টাব্লিছিং এণ্ড অলছ' বি দ্য ৱৰ্কিং এট এ নেশ্যনেল লেভেল এজ ৱেল এজ টু দ্য ষ্টেট লেভেল।
Understood, my boss? Then go over to the point number 3. It provides a financial assistance to the small enterprise to prevent concentration to the economic power into the few hands. যে ইয়াৰ উদ্দেশ্যটো এনেকুৱা হয় যে অকল ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউশ্যন ফাইনেন্সিয়েল এচিষ্টেণ্ট যে কেইটামান মুষ্টিময় অনুষ্ঠানৰ কাৰণে থাকিব বা দেশৰ অগ্ৰগতি অনুষ্ঠানৰ বাবে থাকিব তেনেকুৱা নহয় যে কি কৰিব লাগে সকলোবিলাক অনুষ্ঠানৰ বাবে কি কৰিলোঁ কি কৰা তেওঁলোকক মূলধনৰ বৰঙণি যোগাই সৰু উদ্যোগসমূহক গঠনত সুবিধা প্ৰদান কৰা আৰু এই সৰু উদ্যোগসমূহে কি কৰা বৃহৎ উদ্যোগলৈকে যাতে ৰূপান্তৰ হ'ব পাৰে বা ৰূপান্তৰ ঘটাব পাৰে তাৰ বাবে কি দিয়া সুযোগ প্ৰদান কৰা অৰ্থাৎ দে হেভ বিন টু দ্য প্ৰভাইডিং টু দ্য ফাইনেন্সিয়েল এচিষ্টেণ্ট টু ষ্টাৰ্ট আপ ইয়ৰ বিজনেছ এণ্ড কণ্টিনিউটিং ইয়ৰ বিজনেছ হোৱাট এভাৰ ইয়ৰ বিজনেছ টু বি দ্য কণ্টিনিউটি ইট বিকেম টু দ্য এষ্টাব্লিছিং টু দ্য স্মল ছেক্টৰছ এণ্ড বিকেম to para prosperities of the became to be a big sectors. So that is the another unique functions of developing bank. Then go for to the point number 4. Apart from the financial assistance, develop bank provide to the technical know-how, guide and assistance to the entrepreneurs. Then another the unique functions of the developing bank is that most of the people, but most of the consumers think that, but most of the newcomers think that how I should be became, but how should be became an entrepreneur. Okay? মই কেনেকৈ এজন কি হ'ম উদ্যমিতাৰ বিকাশৰ লগত জড়িত ব্যক্তি হ'ম হা দেট মিনচ নো টু হাও কেনেকৈ হ'ম তাৰ সমূহ তথ্য কি ধৰে এই গোটেইবিলাক অনুষ্ঠানে ধৰে 2 নম্বৰ টেকনিকেলি কৌশলগতভাৱে কি কৰে ইনফৰ্মেশ্যনবিলাক যোগান ধৰে তেওঁলোকক কি দিয়ে গাইডেঞ্চ প্ৰদান কৰে হয়নে নহয় লগতে কি কৰে আৰু অন্য যি সা সুবিধাৰ যি প্ৰয়োজন আছে তাকো প্ৰদান কৰা কি কৰে পৰিলক্ষিত আমি দেখা পাওঁ বা তেওঁলোকে প্ৰদান কৰে যাতে কি হয় নতুন উদ্যোগ বা নতুন এণ্টাৰপ্ৰিনৰশ্বিপৰ কি হয় সৃষ্টি হয় Next point number 5, new entrepreneurs and a small scale unit by to the providing assistance to the priority basis. The notun entrepreneurs, new entrepreneurship and small scale units, he do ta khondog both the sectors to be the priority. Prathamik ba mane gurutto ba agratikar khondo hisabot ki hoy. ধরা হয় গিভ টু দ্য নিউকামার নিউ এন্টারপ্রিনারশিপ অ্যান্ড অলসো বি দ্য স্মল স্কেল ইউনিটস দে গিভেন টু দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড গাইডেন্স অ্যান্ড আদার হোয়াট এভার দোজ হ্যাজ বিন দ্য নিডেড ফর হোয়াট এভার ডোর হ্যাজ বিন দ্য নিডেড অল কাইন্ড অফ ইনফরমেশন লাই ইনফরমেশন গাইডেন্স অ্যান্ড অলসো বি দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই গোটেইবিলাকক কি দিয়ে তেওঁলোকে প্রায়রিটি সেক্টরস অগ্রাধিকার প্রদান করে এই ইউনিক ফাংশন হয় বা ইউনিক একটা কার্য হয় কিহর ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দেন গো ফর টু দ্য পয়েন্ট নম্বর 6 ওকে ইন অর্ডার টু দ্য অপটিমাম ইউটিলাইজেশন অফ ন্যাশনাল রিসোর্স দে হেল্প টু দ্য ডিরাইভেটিং ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অন্য এটা ইয়াৰ ফাংচন যদি চাওঁ তেতিয়াহ'লে কি হয় যে তেওঁলোকে কি কৈছে বা এই ডেভেলপমেণ্ট বেংকে আমাক কৈছে যে দেশৰ যিবিলাক আমাৰ সম্পদ আছে সম্পদৰ যাতে সঠিক ৰূপত কি হয় ব্যৱহাৰ হয় সঠিক ৰূপত যাতে আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ আৰু সঠিক ৰূপত আৰু একেবাৰে তেওঁলোকক আমি সুন্দৰ আৰু সঠিক প্ৰাকম্য ৰূপত যাতে আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ একদম প্ৰথমৰ পৰা শেষলৈকে এই গোটেইবিলাকে হৈছে কি হৈছে আমাৰ এই বেংকৰ অন্য এটা ফাংচন লগতে 7 নম্বৰ পইণ্টটো যদি চাওঁ আমি এনেকুৱা কথা কৈছে ডেভেলপমেণ্ট বেংক অলছ' বি দ্য ইনক্লুড দ্য ফাইন ফাংচন এছ'চিয়েট উইথ দ্য ৰিচিভিং দ্য ছ'চিয়েল ডিজাৰেবল প্ৰডাক্ট মিক্স সামাজিক যি আমাৰ কাৰ্য আছে বা সামাজিক কাৰ্যৰ লগত জড়িত ৰাখি কিনে আমাৰ কি থাকিব প্ৰডাক্ট মিক্স প্ৰেছ প্ৰডাক্ট প্ৰাইচ প্লেচ প্ৰমোশ্যন এই গোটেইবিলাক যি আমাৰ থাকে প্ৰডাক্ট মিক্সত
সেই প্ৰডাক্ট মিক্সৰ জৰিয়তে কি কৰা পণ্যসমূহ যি থাকিব সেই পণ্যসমূহক কি কৰা জনসাধাৰণৰ মাজত উলিয়াই দিয়া, লগতে সেই পণ্যসমূহৰ যি বিবিধতা আছে অৰ্থাৎ ডিফাৰেণ্ট কাইণ্ড অফ দ্য প্ৰডাক্ট হোৱাট এভাৰ ইউজ বাই টু দি ইয়ৰ কনচিউমাৰ, তাৰ বাবেও কি কৰা সহায় সহযোগিতা আগবঢ়োৱা। এক নম্বৰ পইণ্টটো যদি আমি চাওঁ, এনেকুৱাকৈ কোৱা হয় যে ডেভেলপিং বেংকৰ কাৰ্য হৈছে কি, ইয়াক কি কৰা হৈছে, ইয়াৰ উদ্দেশ্যটো হৈছে কি কোৱা হয়, স্পীডি গ্ৰ'থ অফ ইয়'ৰ ইকনমি। স্পীডি গ্ৰ'থ অফ ইকনমি বুলি কোৱাৰ লগে লগে কেনেকৈ হ'ব, টু বি দ্য ডিচাইডেড বাই টু দ্য ইণ্ডাষ্ট্ৰিয়েল ছেক্টাৰ শ্বুড বি দ্য ইনক্ৰিজিং, এগ্ৰিকালচাৰ ছেক্টাৰ শ্বুড বি দ্য ইনক্ৰিজিং, ট্ৰান্সপৰ্টেশ্যন ছেক্টাৰ শ্বুড বি দ্য ইনক্ৰিজিং, অল আদাৰ ছেক্টাৰ্ছ উইচ হেজ বিন দ্য কানেক্টিভিটি টু আৱাৰ ডেভেলপিং পাৰ্পাজ, চ' দেট ইজ ৱাই বা দেট ইজ দোজ আৰ দ্য বেচিক ৰিজন ছেট দেন অলছ' বি দ্য এনাদাৰ ফাংচন অফ ডেভেলপিং বেংক। And to me, the think about the point number 9, আমি যদি চাওঁ উদ্যোগৰ সৃষ্টিয়ে দেশৰ কি কৰে, বিকাশ ঘটায়। সেম পইণ্টেই হয় তাৰ লগত যে উদ্যোগৰ সৃষ্টিয়ে দেশৰ বিকাশ ঘটায়, কিন্তু কথাটো তাত জড়িত হৈ থকা মই অন্য এটা কথা কৈছোঁ যে উদ্যোগৰ সৃষ্টিয়ে দেশৰ বিকাশ ঘটায়। যদিহে উদ্যোগী থাকে তেতিয়াহে, যদি উদ্যোগীয়ে নাথাকে তেতিয়াহ'লে উদ্যোগ কিন্তু বিকাশ নঘটে। অৰ্থাৎ কথাটো এনেকুৱা যে টু বি দ্য ৰিপিট ইকনমিকেল ডেভেলপমেণ্ট, ডেট মিনছ দ্য এণ্টাৰপ্ৰিনৰ্ছ টু বি দ্য টু বি হিয়াৰ উইথ টু দ্য ইকনমি। ইফ এণ্টাৰপ্ৰিনৰশ্বিপ বা এণ্টাৰপ্ৰিনৰ উইল নট বি দিয়া, দেন হাউ শ্বুড বি দ্য ডেভেলপিং ইয়'ৰ ইকনমি। হা, দেট ইজ ৱাই এণ্টাৰপ্ৰিনাৰশ্বিপ যদি নাথাকে তেতিয়াহ'লে কেনেকুৱাই আমাৰ কি হ'ব, অৰ্থনৈতিক বিকাশ হ'ব। চ' অৰ্থনৈতিক বিকাশৰ বাবে আমাক কি লাগিব, উই নিড টু বি দ্য এণ্টাৰপ্ৰিনাৰ্ছ এণ্ড অলছ' বি দ্য দোজ ডেভেলপিং বেংক হেজ বিন দ্য ৱৰ্কিং টু ইনক্ৰিজিং বা ইনক্ৰিজিং দ্য ইনক্ৰিজিং অফ এন এণ্টাৰপ্ৰিনাৰ। অৰ্থাৎ দেশৰ উদ্যোগী বৃদ্ধিৰ ক্ষেত্ৰত বা উদ্যমিতাৰ বৃদ্ধিৰ ক্ষেত্ৰত এই গোটেইবিলাক বেংকে কি কৰি আছে, উন্নয়নী বেংকে কাৰ্য চলাই আছে। মূল কথা হৈছে এইখিনি, হয়নে নহয়, দোজ আৰ দ্য ইউনিক ফাংচনছ অফ ডেভেলপিং বেংক এণ্ড অলছ' বি দ্য নেক্সট ক্লাছেছ উই হেভ বিন ডিছকাছিং দ্য নিড ৰোলছ অফ ডেভেলপিং বেংক এণ্ড টু বি দ্য আই থিংক ইউ হেভ বিন অল দোজ দ্য ষ্টুডেণ্টছ হেজ বিন এনজয়িং দিছ ক্লাছেছ এণ্ড উই আৰ গো এণ্ড ডিছকাছিং দ্য নেক্সট ক্লাছেছ। অ'কে, থেংক ইউ, নাইচ টু মিট ইউ।